is the viscera of stomach. The pyloric end lies 1.25 cm right to the midline. The cardiac end lies 2.5 cm left to the midline. The laser greater curvature forms the left border. The laser curvature forms the right border. এখন পার্টস কি কি আছে এখানে আছে কার্ডিয়াক অরিফেস আছে কার্ডিয়াক এন্ড আছে এখানে কার্ডিয়াক এন্ড থেকে কার্ডিয়াক নস থেকে যদি একটা হরাইজন্টাল লাইন টানা হয় তাহলে দেন দেয়ার ইজ এ ফান্ডাস অফ দ্য স্টোমাক উপরে পার্টটা ফান্ডাস নিচের পার্টটা বডি ফান্ডাস ইউটেরাসের ফান্ডাস আর স্টোমাক ফান্ডাসের ডিফারেন্স হলো স্টোমাক ফান্ডাসে গ্যাস থাকে ইউটেরাস ফান্ডাসে গ্যাস থাকে না তারপরে এটা হলো বডি আর এটা হলো ইনসুচুরা অ্যাঙ্গুলারিস মানে অ্যাঙ্গুলার নস থেকে নিয়ে বালজিং পয়েন্টের শুরুর দিকে আর বালজিং পয়েন্টের নিচের দিকে দুইটা পয়েন্ট উপরের দিকে আর নিচের দিকে এই মোট অংশটা হলো পাইলোরিক পাইলোরাস আর এই পার্টটা বালজিংয়ের উপরের পয়েন্ট আর নিচের পয়েন্টের যে পার্টটা সেটা হলো পাইলোরিক এন্টার আর বালজিং পয়েন্টের নিচের থেকে যে পয়েন্ট সেটা হলো পাইলোরিক ক্যানাল আর এই সাইড আছে পাইলোরিক স্ফিনক্টার পাইলোরিক স্ফিনক্টার ফর্ম হয় কীভাবে সার্কুলার মাসেলের থিকেনিং দিয়ে আর লংগিটিউডিনাল মাসেলগুলো পয়েন্ট আউট হয় আর এটা হলো অ্যানাটমিক্যাল স্ফিনক্টার আর কার্ডিয়াক এন্ডে যেটা সেটা হলো ফিজিওলজিক্যাল স্ফিনক্টার এটা গ্রেটার কার্ভেচার এটা লেজার কার্ভেচার আর লেজার কার্ভেচারের সাইড দিয়ে ফর্ম করে হলো গ্যাস্ট্রিক ক্যানাল গ্যাস্ট্রিক ক্যানাল কীভাবে ফর্ম করে অবলিক মাসেলের এই সাইড সাইড হয় কী হয় যাবে সাইড অবলিক মাসেল দিয়ে আর কি ফর্ম হয় আর এই সাইডের এই পুরো এই এই স্টোমাকের মধ্যে পেরিটোনিয়াম নাই হলো অ্যালং দ্য লেজার কার্ভেচার যেখানে ব্লাড ভেসেলসগুলো রান করে হ্যাঁ হ্যাঁ ওই গ্রেটার কার্ভেচার যেখানে ব্লাড ভেসেল রান করে লেজার কার্ভেচার যেখানে ব্লাড ভেসেল রান করে আর ফান্ডাসের কিছু অংশ এগুলো ব্ল্যাক ব্ল্যাক যে দেখা যাইতেছে এই পার্টটায় কোনো পেরিটোনিয়াম নেই এটা ডায়াফ্রামের সাথে অ্যাটাচ থাকে আর এখানে কী আছে আর এখানে পার্টস আছে এটা গেল বডি গেল পাইলোরিক স্ফিঙ্কটার হয়ে গেল তারপর এখানে আর্টারি সাপ্লাই হলো এই লেফট গ্যাস্ট্রিক আর্টারি স্প্লেনিক আর্টারি স্প্লেনিক আর্টারি হলো টর্সাস যায় এই লেফট সাইডে যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি দেয় আর বডি আর ফান্ডাসের কিছু অংশে শর্ট স্প্লেনিক আর্টারিগুলো সাপ্লাই শর্ট গ্যাস্ট্রিক আর্টারিগুলো সাপ্লাই দিয়ে স্প্লেনিক আর্টারি দেয় আর এই লেফট লেফট কী বলো লেজার কার্ভেচার অনুযায়ী এখানে হলো ভাগ করে বলতে হবে আর নার্ভ সাপ্লাইতে বলতে হবে সিম্প্যাথেটিক সাপ্লাই আছে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আছে সিম্প্যাথেটিকে আছে হলো টি সিক্স থেকে টি নাইন আর প্যারাসিম্প্যাথেটিকে আছে অ্যান্টিরিয়র পোস্টিরিয়র বেগানিক চাপ তারপরে ডেভেলপমেন্টালি শুরুতে থাকে ফিউজিফর্ম ডাইলেশন অফ ফোরগার তারপরে একটা রোটেশন হবে 90 ডিগ্রি হ্যাঁ 90 ডিগ্রি লংগিটিউডিনাল রোটেশন তারপরে একটা অ্যান্টিরিয়র পোস্টিরিয়র থেকে 90 ডিগ্রি রোটেশন এই জন্য লেগ লেগ বেগান ফেগাল ট্র্যাকটা অ্যান্টিরিয়রলি সাপ্লাই দিচ্ছে আর রাইট বেগান ট্র্যাকটা পোস্টিরিয়র দিচ্ছে আর হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আছে যে মিউকোসা সাবমিউকোসা ফাসকুলার মিউকোসা আর মাসকুলার হলো তিনটা লংগিটিউডিনাল অবলিক আর ইনার ইনার সার্কুলার লংগিটিউডিনাল সার্কুলার আর অবলিক